খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, টাইম বোমা যা প্রতি সেকেন্ডে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বিস্ফোরণের দিকে, ফুরিয়ে আসছে সময়, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অঘটন। কেরলের ইদুকি জেলার মুল্লপেরিয়ার বাঁধকে সেই টাইম বোমা বলি মনে করছেন কেরলের বাসিন্দাদের একাংশ। 130 বছরের পুরনো বাঁধটি কেরলের 5টি জেলায় অকল্পনীয় ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। মুল্লপেরিয়ার কেরলের ইদুকি জেলার মুল্লার এবং পেরিয়ার নদীর সঙ্গমস্থলে তৈরি একটা বাঁধ কোচি থেকে 150 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং ত্রিবান্দম থেকে 200 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই বাঁধ তৈরির কাজ শুরু হয় ব্রিটিশ আমলে 1887 খ্রিস্টাব্দে, কাজ শেষ হয় 1895 খ্রিস্টাব্দে। ইদুকি জেলার থেক্কাডিতে পশ্চিম ঘাটের ইয়েলা মালা পর্বতমালার কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 881 মিটার উপরে অবস্থিত বাঁধটি তৈরি করেছিলেন জন পেনিকুইক। সেই সময় বাঁধ দিয়ে আটকানো জল পূর্ব দিকে সরানোর জন্যে মাদ্রাজ প্রেসিডেন্সির সঙ্গেও চুক্তি হয়েছিল। দর্শক, মুল্লপেরিয়ার বাঁধটির উচ্চতা 176 ফুট, দৈর্ঘ্য 1200 ফুট, তৈরি হয়েছে সুরকি এবং চুনাপাথর দিয়ে। এই বাঁধের পাশেই রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান। কেরলে পেরিয়ার নদীর উপর অবস্থিত হলেও এটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু। খাতা কলমে ওই বাঁধের সর্বোচ্চ জলধারণের ক্ষমতা 142 ফুট। 2014 সালের 21শে নভেম্বর বিগত 35 বছরের মতো হবে প্রথমবার ওই বাঁধের জলস্তর 142 ফুটে উঠেছিল। কেরলে অবিরাম বৃষ্টির পরে 2018-15ই আগস্ট জলাধারটি আবার 142 ফুটের সর্বোচ্চ সীমায়ও পৌঁছেছিল। 2021 সালের রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে উঠে আসে মুল্লপেরিয়ারে উল্লেখযোগ্য কাঠামোগত ত্রুটি দেখা গিয়েছে, পাশাপাশি বাঁধটি ভূমিকম্পপ্রবণ এলাকায় তৈরি হয়েছে বলেও জানানো হয়। যদি বাঁধটা ভেঙে পড়ে তাহলে 129 বছরের পুরনো বাঁধটি 35 লক্ষ মানুষের জীবনে বিপদ ডেকে আনবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।